সম্মানিত উপস্থিতি, আজকের আমার নির্ধারিত সময়ের মধ্যে ইসলামে জেহাদের স্বরূপ এর কী রূপরেখা আছে সেই বিষয়ে একটু আপনাদের সাথে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জিহাদ শব্দের অভিধানে যে অর্থ করা হয়েছে সেটা হচ্ছে প্রাণান্ত প্রচেষ্টা চালানো, আপ্রাণ চেষ্টা করা, এর নাম হচ্ছে অভিধানে জিহাদ। বিশেষ করে শত্রুর মোকাবেলায় তাকে প্রতিহত করতে গিয়ে আমি আপনি একজন মানুষ যে আপ্রাণ চেষ্টা চালায় তাকে অভিধানে জিহাদ বলা হয়। পরিভাষায় জিহাদ কাকে বলে? পরিভাষায় জিহাদের দুটো অর্থ আছে, একটা হলো আম বা ব্যাপক অর্থ। এই অর্থে আমরা সবাই জিহাদ করছি, এখানে যারা আছি সবাই জিহাদ করছি, যারা ফজরের সালাত আদায় করেছিলাম জিহাদ করেছি, যারা গান শুনি না তারা এক প্রকার জিহাদ করি। সেটা কেমন? সেটা হলো মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন করতে বলেছেন আমরা করি, তারপরে যা তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকি। ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি ব্যক্তি জীবনে, আমাদের পরিবার, সমাজ, সব জায়গায়। এই যে প্রচেষ্টা মহান রব্বুল আলামিনের কালিমাকে উঁচু করবার জন্য, এটাই হচ্ছে ব্যাপক অর্থে জিহাদ। এর জন্য আপনার নিজের বিরুদ্ধে জিহাদ করা লাগে, নাফসের বিরুদ্ধে জিহাদ করা লাগে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা লাগে। এর জন্য বিভিন্ন পরিবেশ, পারিপার্শ্বিকতা, সেগুলোর বিরুদ্ধে জিহাদ করা লাগে। ধরুন আজকে আপনারা এখানে ফজরের সালাত আদায় করেছেন, এখন শীতের দিনে উযু করতে আরাম লাগে নাকি কষ্ট হয়? কষ্ট হয়। এই কষ্ট সহ্য করেও যে আপনি উযু করেছেন না, এই যে কষ্ট সহ্য করে উযু করেছেন এটা হলো ব্যাপক অর্থে জিহাদ। চারিদিকে মানুষ গান গাইছে, নাচানাচি করছে, আর একটা যুবক সে দিনের উপরে অবিচল থেকেছে, সে গান শোনে না, অথচ একই স্কুলে পড়ে, একই কলেজে পড়ে, এই যে বিরত থাকছে, সে নিজের নাফসের বিরুদ্ধে, শাহওয়াতের বিরুদ্ধে যুদ্ধ করছে, এটা হলো ব্যাপক অর্থে জিহাদ। তাহলে জিহাদের ব্যাপক অর্থ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম বাস্তবায়ন করতে গিয়ে আমরা যে প্রচেষ্টা করছি এটাই হলো জিহাদ। আপনি এখানে আসতে চেয়েছিলেন, শয়তান বাধা দিচ্ছিল যে এখন তো ধানের চাষ করতে হবে, যেও না, তো আপনি তার কথাকে শুনেননি, চলে এসেছেন, এটা কি জিহাদ? এটা হলো ব্যাপক অর্থে জিহাদ। জিহাদ পরিভাষায় এর আর একটা বিশেষ অর্থ আছে, বিশেষ অর্থে কাফের বাহিনীর বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার নাম হচ্ছে জিহাদ। এবং জিহাদ বলতে সাধারণত এই দিকে আমাদের দৃষ্টি চলে যায়, এবং এটাই মূলত পারিভাষিক অর্থে জিহাদ বলতে এটাকেই আমরা বুঝে থাকি। তো কাফেরদের বিরুদ্ধে যে জিহাদ, মূলত আজকের আলোচনা জুড়ে সেই বিষয়ে কথা হবে। তো সেই জিহাদ বলতে কী বোঝায়? সেই জিহাদ বলতে বোঝায় কিতালু মুসলিমিন কাফিরান গায়রা যি আহদিন বাদা দাওয়াতিহি ওয়া ইবাইহি লিকালিমাতি লিইলাই কালিমাতিল্লাহি তাআলা। অর্থাৎ একজন মুসলিম কোনো কাফেরকে, কাফেরের বিরুদ্ধে সংগ্রাম করা, লড়াই করা, কখন?
এবং কোন কাফেরের বিরুদ্ধে, এই সংগ্রামটা, এই লড়াইটা কোন কাফেরের বিরুদ্ধে। সংজ্ঞায় বলা হয়েছে একজন মুসলিম কর্তৃক একজন কাফেরের বিরুদ্ধে জিহাদ করা। কোন কাফের? যে কাফেরের সাথে চুক্তি নেই। এ বিষয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। কখন? বাদা দাওয়াতিহি, তাকে দাওয়াত দেওয়ার পরে। যে ইসলাম এরকম সুন্দর সুন্দর কথা বলে, ইসলাম এরকম একটা জীবন বিধান, পরকাল আছে, জান্নাত আছে, আল্লাহকে মানতে হবে, এটা হলো তাওহীদের বাণী, এটা দাওয়াত দিয়েছেন কিনা। দেওয়ার পরে তার সাথে যদি চুক্তি না থাকে এবং দাওয়াত দিয়েছেন সে ডিনাই করেছে, ও ইবাহি লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার বাণী সে পেয়েছে এবং সে অগ্রাহ্য করেছে, তারপরে তার বিরুদ্ধে জিহাদ করাকে হলো শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয়। এটা হলো বিশেষ অর্থে জিহাদ। এই জিহাদ আবার দুই ভাগে হয়। একটা হলো অফেন্সিভ জিহাদ ও তলাব, আক্রমণাত্মক, আর একটা হচ্ছে ডিফেন্সিভ জিহাদ উদ্দাফি, রক্ষণাত্মক, আত্মরক্ষামূলক। এই দুই প্রকার জিহাদ আছে। আপনি নিজে গিয়ে কাফেরদের এলাকাতে ময়দানে গিয়ে জিহাদ করেছেন, এটা হলো আক্রমণাত্মক অফেন্সিভ জিহাদ উত্তলাব। আর একটা হচ্ছে ওরা এসেছে আপনাকে ধরতে, ঘাড় মটকাবে, তাই তখন আপনি জান মাল নিয়ে বের হয়ে গেছেন, এটা হলো ডিফেন্সিভ জিহাদ উদ্দাফি, এটা হলো আত্মরক্ষামূলক জিহাদ। এখানে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের সমাজে আমি অনেককে বলতে শুনেছি, কিছু বড় বড় স্কলার এরকম তাদের মুখে বলতে শুনেছি, তারা বলেন যে ইসলামে জিহাদ বলতে শুধুমাত্র রক্ষণাত্মক জিহাদকে বোঝায়, আত্মরক্ষামূলক জিহাদ হলো ইসলামে জিহাদ, ইসলামে কোনো আক্রমণাত্মক জিহাদ নেই। মনে রাখবেন তাদের এই ব্যাখ্যা সম্পূর্ণ ভুল, দুটোই সাব্যস্ত আছে, একটাও রহিত হয়ে যায়নি। এই ব্যাপারে যদি কেউ জানতে চান তাহলে, অনেকেই কথা বলেছেন, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার মজমু ফতোয়াতে 18 খণ্ডে তিনি এই ব্যাপারে কথা বলেছেন 138 পৃষ্ঠায়। প্রিয় ভাইরা আমার, জিহাদের যে দুটো অর্থ বললাম, ব্যাপক অর্থ এবং বিশেষ অর্থ, এ দুটোই বলবৎ রয়েছে এবং দুটোই বিশুদ্ধ অর্থ। এবার আসি তাহলে জিহাদের হুকুম কি, জিহাদ করা কি ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া নাকি নফল, এর হুকুমটা কি? আমি বলেছি জিহাদ দুই প্রকার আপনারা জেনেছেন। প্রথম প্রকারের যে জিহাদ, অর্থাৎ ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের যে কোশেশ ব্যয়িত হচ্ছে, প্রচেষ্টা আমরা যে খরচ করছি, এই অর্থে জিহাদ ফরজে আইন। জিহাদ না করে কেউ সত্যিকার অর্থে মুসলিম হতে পারবে না, কথা বুঝতে পেরেছেন? তাহলে ব্যাপক অর্থে আমরা সবাই জিহাদ করি, আমরা সবাই জিহাদের ময়দানে আছি। যদি কেউ জিহাদ না করে তাহলে সে মুসলিম থাকতে পারবে না, সে মুমিন থাকতে পারবে না। এটা হলো ব্যাপক অর্থে জিহাদ। এবং এই প্রকারের জিহাদের হুকুম হচ্ছে যে এটা ফরজে আইন, প্রত্যেকটা মুকাল্লাফ, শরীয়তের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে এই জিহাদ করা সার্বক্ষণিক ফরজ। বাকি খাস অর্থে যে জিহাদ, সেটার হুকুম কি? সেটার হুকুম হচ্ছে সেটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে যখন কিছু মানুষ এই জিহাদ করবে এবং যথেষ্ট হয়ে গেছে, তখন দুনিয়ার অন্য মানুষের উপরে আর ফরজ নাই, এটা হলো ফরজে কিফায়া। তাহলে বিশেষ অর্থে কাফেরদের বিরুদ্ধে যে জিহাদ, সেটা হচ্ছে ফরজে কিফায়া। যে পরিমাণ মানুষ, যে সংখ্যক মানুষ ওটাকে বাস্তবায়ন করলে যথেষ্ট হবে, তারা জিহাদ করলে হয়ে যাবে, পৃথিবীর গোটা পৃথিবীর সকল মুসলিমকে নামতে হবে, ব্যাপারটা তেমন নয়। প্রিয় ভাইরা আমার, তবে এই বিশেষ অর্থে জিহাদ, কাফেরদের বিরুদ্ধে যে জিহাদ, এই জিহাদটা কয়েকটি অবস্থায় ফরজে আইন হয়ে যায়।
অবশ্যই করতে হবে, এরকম একটা পর্যায়ে চলে আসে। চারটা অবস্থায়, চারটা অবস্থায় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়, আপনার পিছু হটার কোনো সুযোগ নেই। সেই অবস্থাগুলো আমাদেরকে একটু জানতে হবে সংক্ষিপ্ত করে। এর প্রথমটা হচ্ছে, কেউ যখন জেহাদের ময়দানে চলে গেছে, শত্রুর মুখোমুখি হয়ে গেছে, তখন তার জেহাদের ময়দান থেকে পালাবার, পিছু হটবার আর কোনো সুযোগ নেই। তাকে লড়াই চালিয়ে যেতে হবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, হয় শহীদ না হয় গাজী, দুটোর একটা হতে হবে, পিছু হটার পালাবার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আপনারা আলোচনা দেখতে পারেন সূরা আনফালের 15-16 নম্বর আয়াত, একই সূরার 45 নম্বর আয়াত, সহিহ বুখারী এবং মুসলিমের একটি বিখ্যাত হাদিস যে সাতটি ধ্বংসকারী ধ্বংস করে দেয় এরকম সাতটি বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। এই বিষয়ে আল্লাহ রাসূল বলতে গিয়ে বলেছেন, অত্তাওয়াল্লিয়াম যাহাফ, যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ অবস্থায় পালিয়ে যাওয়া, এটা হলো বিরাট বড় কাবিরা গুনাহ, ধ্বংসকারী একটা গুনাহ। তাহলে আমরা প্রথম অবস্থা পেলাম, জিহাদে যারা চলে গেছে, জীবন চলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই, এটা প্রথম অবস্থা। দুই নম্বর অবস্থা হলো, কোনো এলাকা যখন, সেটা দেশ হতে পারে, জেলা হতে পারে, অঞ্চল হতে পারে, শত্রু কর্তৃক, কাফের কর্তৃক যখন আক্রান্ত হয়ে গেছে, কাফের ঘিরে ফেলেছে, এখন ওই এলাকার যারা জিহাদ যাদের উপরে আসলে আছে, অর্থাৎ যারা পুরুষ আছে এবং জিহাদের আরও শর্ত আছে, সেগুলো আমি পরে আলোচনা করব, তাদের প্রত্যেকের উপরে ওই এলাকার জিহাদ করা ফরজ, ফরজে আইন, অবশ্যই কেউ এখান থেকে সরে আসতে পারবে না, সবাইকে এই অবস্থায় জিহাদ করাই লাগবে। এটা হলো দুই নম্বর অবস্থা। তিন নম্বর অবস্থা হলো, যখন মুসলিম সরকার কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে ডাক দিবে যে আসো তোমাকে জিহাদ করতে হবে, মুসলিম শাসক দেশের সরকার যখন ডাক দিবে জিহাদের জন্য বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে, তখন তাদের জিহাদে নামা ফরজে আইন, তাদের আর পিছু হটার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আপনারা সূরা তওবার 38 নম্বর আয়াত দেখতে পারেন, এবং সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে তখন তোমরা বেরিয়ে পড়বে, এখানে পিছু টান দেওয়ার কোনো সুযোগ নেই, ফরজে আইন হয়ে যায়। ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এই হাদিসের উপরে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে, যাকে সরকার জিহাদের জন্য ডাক দিবে তার উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। যখনই পায়ে শত্রুতা করার চেষ্টা করে, চিহিটি কাটার চেষ্টা করে, যারা শান্তিতে বসবাস করতে দেয় না, যাদের যারা তাদের কুফর ছড়িয়ে বেড়ায়, এই ধরনের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা, এই ব্যাপারে প্রত্যেকটা জায়গায় আমাদের দলিল আছে। এবং আমি প্রথম যে স্টেপের কথা বলেছিলাম, সেই জন্য আপনারা সূরা আল হিজর 15 নম্বর আয়াত দেখতে পারেন। দ্বিতীয় স্টেপে আপনারা সূরাতুল হাজ্জের 39 নম্বর আয়াত দেখতে পারেন। তৃতীয় স্টেপের জন্য আপনারা সূরাতুল বাকারার 191 নম্বর আয়াত দেখতে পারেন। তৃতীয় স্টেপের জন্য আপনারা সূরাতুত তাওবার 29 নম্বর আয়াত দেখতে পারেন। তার মানে এই চারটা যে স্টেপ, এই চারটা স্টেপে কিন্তু এখন বলবৎ আছে। তার মানে কখনও আমাদেরকে ক্ষমা করে দিতে হবে, মার খেয়ে যেতে হবে, কখনও অনুমতি হ্যাঁ করতে পারি, কখনও অবশ্যই করতে হবে, আবার কখনও আমাদেরকে আগ বাড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা হলো মুসলিমদের শক্তি এবং সামর্থ্যের উপরে ভিত্তি করে এই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যে বিষয়টা আসে, জিহাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী? এটা কি শুধু ঠুসঠাস মার দেওয়া, যাকে পারলাম ধরলাম বসিয়ে দিলাম দুই চারটা, এটাই কি জিহাদের লক্ষ্য? জিহাদের লক্ষ্য কি কর্তৃত্ব খাটানো? জিহাদের লক্ষ্যই কি কাফেরকে ধরো আর মারো? জি না, জিহাদের লক্ষ্য অনেক মহৎ। সেটা হলো আমি আপনি হিন্দু, তারপরে ইহুদি খ্রিস্টান, সবাই আল্লাহর বান্দা,
জিহাদের লক্ষ্যই হচ্ছে আমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর গোলাম হতে চাই, তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, এটাই হচ্ছে জিহাদের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে বরং জিহাদের বিধান এসে একজন হিন্দুর উপরে, একজন ইহুদি খ্রিস্টানের উপরে, অন্য কোনো ধর্মের মানুষের উপরে ইসলাম দয়া করেছে। সে কারণে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে আল্লাহ কিছু মানুষের ব্যাপারে খুব খুশি হয়ে যাবে, কারা, যারা জান্নাতে প্রবেশ করে শিকল পরা অবস্থায়, শিকল পরা ছিল তখন জান্নাতে প্রবেশ করেছে, তার মানে মুসলিম এবং কাফের দুই পক্ষ যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে মুসলিমদের হাতে কিছু কাফের বন্দী হয়ে, শিকল বন্দী হয়ে মুসলিমদের বাড়িতে এখন, তো ওরা এখন ইসলাম গ্রহণ করেছে। এই শিকল পরা অবস্থায় যদি কেউ মারা যায় বা এর পরও যদি মারা যায় ইসলাম গ্রহণের পরে, তাহলে জান্নাত, তাহলে বোঝা যাচ্ছে যে কাফেরদের জন্য কি এটা দয়া, কারণ তারা জাহান্নামে গিয়েছিল একটু আগে, কিন্তু একটু পরে এই জিহাদের কারণেই কিন্তু তারা ইমানে ফিরে এসেছে, তারা জান্নাতে প্রবেশ করার একটা নিশ্চয়তা পেয়েছে। আবার আমাদের মুসলিম যারা আমরা আছি তাদের জন্য এখানে লাভ আছে, সেটা কি, আমরা জিহাদ করলে কি পাবো, অনেক ফজিলত, অনেক মর্যাদা আমরা ইহকাল এবং পরকালে পাব। কি সেই মর্যাদা? দু একটা মর্যাদার কথা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি। এর দু একটা মর্যাদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ হচ্ছে জিরওয়াতু সানামি, সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চোড়ার নাম হচ্ছে জিহাদ। পবিত্র কোরআনে জিহাদের ফজিলতের অনেক হাদিস এসছে, কিন্তু আজকে আমি জিহাদের ফজিলত নিয়ে কথা বলতে চাইছি না, কারণ জিহাদের ফজিলত এবং মর্যাদা আমরা অনেকেই জানি, সুতরাং আমি সেই দিকে যাচ্ছি না। আসুন, জিহাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি আমাদেরকে ফলো করতে হবে, তাহলে জিহাদ জিহাদ হবে, না হলে জিহাদ সন্ত্রাসী কর্মকাণ্ড হবে। সেই মূলনীতিগুলো আমরা ধাপে ধাপে দেখব। জিহাদ ফরজ হওয়ার জন্য কারো উপরে, আপনার উপরে, আমার উপরে কিছু শর্ত রয়েছে, সবার উপরে জিহাদ ফরজ নয়। এর প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, দুই নম্বর শর্ত হচ্ছে আকল, বিবেকবান হতে হবে, পাগলের উপরে জিহাদ ফরজ নয়। তিন নম্বর শর্ত হচ্ছে বালেগ, প্রাপ্ত বয়স্ক হতে হবে, ছোট শিশু, ছোট বাচ্চা, তার উপরে জিহাদ ফরজ নয়। এরপরে স্বাধীন হতে হবে। এই চার পাঁচটা, এগুলো হলো কমন শর্ত, সব ইবাদতে আছে, জিহাদেও আছে। তারপরে আরেকটা শর্ত হচ্ছে পুরুষ হতে হবে। নারীর উপরে জিহাদ আছে? নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল, আমরা তো জানি জিহাদ অনেক ফজিলতপূর্ণ কাজ, তো আমরা তো জিহাদ করতে চাই, আমরা কি জিহাদ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুন্না আফদরুল জিহাদি হজ্জুন মাবরুর, তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে মাবরুর হজ, মকবুল হজ। তার মানে মেয়েদের উপরে হজ নেই। এরপরে জিহাদ ফরজ হওয়ার জন্য আরেকটা জরুরি শর্ত হচ্ছে শারীরিক সক্ষমতা থাকতে হবে। শারীরিক সক্ষমতা নেই, তার উপরে জিহাদও ফরজ নয়। তারপরে আরেকটা শর্ত হচ্ছে জিহাদ করার জন্য খরচ থাকতে হবে। জিহাদ করতে গেলে খরচ হয়, অস্ত্র লাগবে, তারপরে অন্যান্য সরঞ্জাম লাগবে, দূরে কোথাও গেলে সাপোর্ট লাগবে, অনেক কিছু লাগবে। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, খরচ আছে কি না। সেই খরচটা আপনার নিজেরও হতে পারে, আবার যাকাতের ফান্ড থেকে আসলে তাও চলবে। এক কথায়, অর্থ আছে কি না সেটা দেখতে হবে। এরপরে যদি সেটা ফরজে আইন না হয়, অর্থাৎ নফল জিহাদ হয়, কীভাবে নফল জিহাদ হয় আর কীভাবে ফরজে আইন হয় তা কিন্তু আপনারা একটু আগে বুঝতে পেরেছেন, বিস্তারিত আমি কথা বলতে পারছি না সময়ের কারণে। যাই হোক, যদি ফরজে আইন না হয়, নফল জিহাদ হয়, তাহলে বাপ মায়ের অনুমতি লাগবে। মুসলিম বাপ মা
তাদের অনুমতি লাগবে। এক ব্যক্তি এসে বললেন, আল্লাহ রসুল, আমি তো জিহাদে যেতে চাচ্ছি। আল্লাহ রসুল বললেন, তোমার বাপ মা কি বেঁচে আছেন? তখন উনি বললেন, হ্যাঁ আছে। তখন আল্লাহ রসুল বললেন, ফাফি হিমা ফাজাহিদ, ঠিক আছে, তাহলে তাদেরকে নিয়েই তুমি জিহাদ করো। তাদেরকে নিয়ে জিহাদ করো মানে কি? তাদেরকে খুশি করার চেষ্টা করো, আর খুশি করার চেষ্টা করতে গেলে তোমাকে জিহাদ করতে হবে। তাহলে আমরা এটা পেলাম। তারপরে শর্ত হচ্ছে যে যদি ঋণী হয় কেউ, তাহলে অবশ্যই ঋণদাতার কাছ থেকে অনুমতি নিতে হবে। ঋণ আছে আর আপনি জিহাদের ডাকে ডাক পেয়ে চলে গেছেন, হবে না। বরং আপনাকে ঋণের বোঝা মিটিয়ে বা মাপ নিয়ে বা তার সাথে বোঝাপড়া করেই জিহাদে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, এরপরে জিহাদ শরীয়তসম্মত হওয়ার জন্য, খুব খেয়াল করে শুনবেন, জিহাদ শরীয়তসম্মত হওয়ার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে। সেই শর্তগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর প্রথম শর্ত হলো ইখলাস থাকতে হবে। এরপরে দুই নম্বর শর্ত হচ্ছে জিহাদ করা এবং না করা। এর ভিতরে যদি জিহাদ করতে গেলে ক্ষতি বেশি হয়ে যায় না করার চেয়ে, তাহলে জিহাদ করা যাবে না। ওই অবস্থায় জিহাদ আপনার জন্য বৈধ নয়, জিহাদ শরীয়তসম্মত নয়, ওই সময় জিহাদ না করাই ভালো, করা যাবে না। তারপরে চার নম্বর শর্ত হলো জিহাদ অবশ্যই সরকারিভাবে হতে হবে। মুসলিম সরকার জিহাদের আহ্বান জানাবেন, কেউ কোনো ব্যক্তি উদ্যোগে, কোনো দলীয় উদ্যোগে, কোনো সাংগঠনিক উদ্যোগে জিহাদ পরিচালিত হবে না। বরং জিহাদ অবশ্যই অবশ্যই মুসলিম সরকারের অধীনে পরিচালিত হতে হবে। এই ব্যাপারে অনেক দলিল আছে, কোরআন থেকে দলিল আছে, হাদিস থেকে দলিল আছে, যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের বক্তব্য একদম স্পষ্ট এই ব্যাপারে। জিহাদ এমনি এমনি জিহাদ হয় না, এমনি চলে গেলেন রাতের অন্ধকারে তরবারি নিয়ে আর এখানে সেখানে সিরিজ বোমা হামলা চালালেন, তারপরে গিয়ে নিরীহ মানুষকে হত্যা করলেন ফলি আর্টিজানে গিয়ে, এটা জিহাদ নয়, এটা হলো ফাসাদ, এটা জিহাদ নয়, এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রিয় ভাইরা আমার, এরপরে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো যে আমি কোন কাফেরের বিরুদ্ধে জিহাদ করব। সব ঠিক আছে, সরকারের অনুমতি আছে, আমার আগের শর্তগুলো সব ঠিক আছে, কিন্তু আমি কি সব কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে পারব সেটা আমাদেরকে দেখতে হবে। না, পারবো না। বরং আমাদেরকে দেখতে হবে যার সাথে আমি জিহাদ করতে যাচ্ছি সে জিম্মি কিনা। যদি জিম্মি হয় বা আহলুজ জিম্মা হয় তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা যাবে না। আহলুজ জিম্মা মানে আমাদের দেশে বসবাস করছে, শান্তিতে বসবাস করে, ট্যাক্স দেয়, দেশের আইন মানে, বিশৃঙ্খলা করে না, ওদের মতো থাকে, ওরা ওদের মতো ইবাদত বন্দিগি নিজেদের মধ্যে সীমাবদ্ধ, এই হলো আহলুজ জিম্মা, তার বিরুদ্ধে অস্ত্র ওঠানো যাবে না। তারপরে দেখতে হবে সে মুআহাদ কিনা বা মুআহিদ কিনা, তার মানে তার সাথে আমাদের দেশের রাষ্ট্রীয় হোক, বিশেষ করে রাষ্ট্রীয় এখানে চুক্তি উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, চুক্তি আছে কিনা, অন্য চুক্তিও হতে পারে, যদি চুক্তি থাকে তাহলে সে সেই দেশে থাকলেও তার বিরুদ্ধে জিহাদ করা যাবে না, যেহেতু চুক্তি আছে। এরপরে দেখতে হবে কাফের মুস্তামিন কিনা। মুস্তামিন মানে সে নিরাপত্তা নিয়ে আমার দেশে ঢুকেছে, তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা যাবে না। এখন বর্তমান যুগে যারা ভিসা নিয়ে ঢুকছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, তাদেরকে কোশ্চেন কালেও তাদের গায়ে হাত তোলা যাবে না, তাহলে সেটা জিহাদ হবে না, সেটা হবে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটা হবে জুলুম, সেটা হবে ফাসাদ। এই মূর্খ শ্রেণীর যারা, অজ্ঞ যারা, খারিজি পন্থী চরমপন্থী যারা, এরা জিহাদ বোঝে না, সেই কারণে নিরীহ এই মানুষগুলোকে অযথা হত্যা করে ইসলামের বিরুদ্ধে গিয়ে, আর ইসলামকে কলঙ্কিত করবার চেষ্টা করে, ইসলামকে অনেক পিছনে ফেলার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমরা শেষের দিকে চলে এসেছি। এরপরে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো, সব ঠিক আছে, দাওয়াত আপনি দিয়েছেন কি? আমি বুঝলাম সে জিম্মি না, সে মুয়াহিদ না, সে মুস্তামিন না, কিন্তু আপনি কি দাওয়াত দিয়েছেন তাকে? দেননি,
এমনি যুদ্ধ করতে চলে গিয়েছেন হবে না, বরং আগে দাওয়াত দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো, সব ঠিক আছে, এখন এই কাফেরকে আসলে মারা যাবে কিনা, সেই কাফের আসলে জিহাদ করা, তার বিরুদ্ধে জিহাদ করার মানে সক্ষমতা বা বৈধতা তার ভিতরে আছে কিনা, তার মানে সব কাফেরকে মারা যাবে না, বরং যদি সে শিশু হয়, নারী হয়, ওজরগ্রস্ত হয়, অত্যন্ত বৃদ্ধ হয়, তাহলে তাকে কোনোভাবেই মারা যাবে না, যদিও তাকে দাওয়াত দিয়েছেন, যদিও সব শর্ত আছে, তারপরেও তাকে আক্রমণ করা যাবে না। তারপর আরেকটা বিষয় হলো, জিহাদ হবে ময়দানে ঘোষণা দিয়ে, মুখোমুখি রাতের অন্ধকারে বোম্বিং করে, তারপরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে, সেটা যেভাবে হোক না কেন, গাড়িতে হোক, যেভাবে হোক না কেন, অত্যাচার করা, কোনো কাফেরকে মারা, সিনেমা হলে বোম্বিং করা, কোনো ব্যাংকে হামলা চালানো, এগুলো জিহাদ নয়, বরং এগুলো ফাসাদ, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত করে জিহাদের রূপরেখা একটু টাচ দেওয়ার চেষ্টা করেছি। আসুন আমরা জিহাদকে জিহাদ মনে করে, জিহাদ জেনেই জিহাদে নামি, অন্যথায় আমরা কিন্তু জাহান্নামের লাকড়ি হব, জাহান্নামের খড়ি হব, আমরা কিন্তু জাহান্নামী হয়ে যাব, জান্নাত তো অনেক দূরের কথা। মহান রব্বুল আলামিন জিহাদ সহ সার্বিক বিষয়ে আমাদেরকে ইসলামের অনুশাসন এবং সালাফে সালেহীনের যে বুঝ, সেই আলোকে ইসলামী বিধানগুলো, ইসলামী বক্তব্যগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।